তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশাপাশি দুইটি ইউনিয়নের বাসিন্দাদের মাইকে ঘোষণা দিয়ে প্রথমে ডাকা হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চলেও আসে দুপক্ষের শত শত মানুষ। পরে ব্যান্ড পার্টির সঙ্গে নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পুলিশ জানায়, গত 19 আগস্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক চলছিল। সে সময় পাত্রাইল গ্রামের কয়েকজন যুবক পুকুরপাড় এলাকার কয়েক যুবককে মারধর করে। এরই জেরে বৃহস্পতিবার সকালে শিমুলবাজার এলাকায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কালামৃধা ও আজিমনগর ইউনিয়নের মানুষ। এ সময় তাদের সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয় দুপক্ষের অন্তত 10 জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শিমুলবাজার কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাড়ুয়া, কালামৃধা এবং আজিমনগর এলাকার কিছু উত্তেজিত জনতা একত্রিত হয়েছিল। সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানোর সহ আমি নিজে উপস্থিত হয়েছিলাম, হয়ে সবাইকে ওখান থেকে নিবৃত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্য। সময় সংবাদ, ফরিদপুর।